হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা বিশাল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো মেয়েকে নিয়েই বসে আছি। সকাল সকাল তো বিশাল কাজে বেরিয়ে পড়েছে, আর আজকে আমার সেরকম বিশেষ কাজ নেই, তো সেই জন্য ভাবলাম মেয়ের সঙ্গে একটু বসে থাকি। যেগুলো কাজ আছে ওগুলো পরে করলেই হবে। মানে ঘরটার পুরো ছিটানো আছে, আর মেয়েকে একটু দিয়েছিলাম মুড়ি। ভাবলাম ওকে এক জায়গায় বসিয়ে রেখে আমি কাজগুলো করবো, সেই জন্য ওর হাতে মুড়ি বিস্কিট এগুলো দিয়ে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে পুরো ঘর মেখে রেখেছে, মানে খায়নি কিন্তু পুরো ঘর ছিটানো আছে, সব জিনিসপত্র এদিক সেদিক করা। তো সেই জন্য ওইগুলোই পরিষ্কার করতে হবে। তো এখন ওকে নিয়ে তো করা যাবে না, আর করতেও দিবে না। কি আমি খাবো না? না, খাবার জিনিস না, না। আর দেখো টিপ আমি পড়ি কিন্তু আমার থেকে নিয়ে ও পড়বে, মানে আমার কপালে দেখলেই হলো ও নিবেই। তো আমি তো পড়ি না, ওই পড়ে থাকে। আমি কিচ্ছু পড়তে পারি না, না কানে পড়তে পারি না, গলার কিচ্ছু পড়তে পারি না, মানে টানতে শুরু করে দেয়। এখন তো ওকে নিয়ে বসে আছি। ও মা, ব্যথা লাগে কিন্তু বাবা, মারতে হয়। ও কি বলবে, এত দুষ্টুমি করে না। শানবি জানালা দিয়ে ওই পাশে দেখছে, বাচ্চাগুলো খেলছে, ওদের দেখছে। ও এরকমই করে, জানালা দিয়ে দেখতে থাকে। লোকজন যায়, বাচ্চারা খেলে, ওগুলোই দেখে দেখবে। আর এখান থেকে ও কি কি বলে নিজের ভাষায় ওই জানে, বাইরে যেতে পারে না বলে এদিক থেকে জানালাটা খুলে দিই, এখান থেকে ও দেখে। আর এখন ও এদিকে দেখছে, আমি যে কাপড় জামাগুলো রেখেছি এখন ওগুলো গুছিয়ে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। কাপড় জামা তো গোছানো হয়ে গেছে, আর ঘর তো আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, পুরো নোংরা হয়েছিল, পা রাখা যাচ্ছিল না, বিস্কিট মুড়ি দিয়ে সেটানো ছিল সেই জন্য। আর দেখেছি দেখেছো, দেখেছি যে পুতুলগুলো কিভাবে ফেলতে যাচ্ছিলো, এগুলোই করবো, শুধু ওর দুষ্টুমি। আর আমি যখন পাশে থাকি তখন ওই জানালাটা খুলে ওকে বসাই, না হলে কি হয় যদি ওকে জানালা খুলে দিব তবুও সামনে না দেখলে কান্নাকাটি করবে, বা মানে খাটের থেকে নামতে চেষ্টা করে। তো সেই জন্য ওকে একা আমি ছেড়ে যাই না খাটের মধ্যে বসিয়ে, কারণ এক দুবার এরকম হয়েছে পড়ে গেছে, সেই জন্য এডিক নিই না, কারণ পড়ে গিয়ে ব্যথা পেলে কিন্তু খুব ব্যথা লেগে যাবে উঁচু। তো সেই জন্য আর বাচ্চা বলতেও পারবে না ব্যথা করছে কি না, তো সেই জন্য রিস্ক নেওয়া যাবে না বাচ্চা নিয়ে। পাশেই থাকি, আমার কাজ একটু দেরি হলেও চলবে, কিন্তু আগে বাচ্চাকে দেখতে হবে সেই জন্য। এখন আজকে আমার না রান্না হয়নি,
রান্না করিনি, কারণ হচ্ছে নিমন্ত্রণ আছে, এখানে বিয়ে আছে যেখানে আমি থাকি, তো নিমন্ত্রণ করেছে, তো আজকে ওখানে খাওয়া দাওয়া হবে আমাদের রাতে, সেই জন্য আর রান্না করা হয়নি। মানে দুপুরে তো আমি খেয়েছি, রাতের জন্য আর কিছু রান্না বান্না করিনি, কারণ রান্না করলে আবার নষ্ট হবে, খাওয়া হবে না। নিমন্ত্রণ করেছে যেখানে আমি থাকি সেখানে, আর না যদি যাওয়া হয় তাহলে খারাপ দেখাবে, তো সেই জন্য আজকে ওখানেই আমরা যাব। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, একটু মেয়েকেও রেডি করে দিয়েছি, হালকা কাপড় একটু পরিয়েছি, তোমাদের তো বলেছিলাম নিমন্ত্রণ আছে, যেতে হবে। ও ঘুমিয়ে পড়েছিল, আর গরমে প্রচুর, তো সেই জন্য ভাবলাম যে একটু হালকাই কাপড় পরিয়ে দিই, এখন উঠেছে ঘুম থেকে। আর আমিও রেডি হয়ে গেছি, বিশাল রেডি হচ্ছে, এখন আমরা যাব। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।